Hey guys, this is Sumit. আজকে আমরা যাচ্ছি বালুঘাট। আজকে অনেক মজা হবে, সঙ্গে থাকো। আরে হেলমেটটা পরতেই ভুলে গেছি। যখনই কেউ বাইক চালাবে হেলমেট অবশ্যই কিন্তু পরবে, এটা সবসময় বিশেষভাবে জরুরি। হেলমেটের অবস্থা খুব খারাপ, যাই হোক। জামে আটকে গেছি আমরা এখন, বিশাল জাম। এদিকে মালদা আর এদিকে বালুঘাট, তো আমরা এদিকে যাবো বালুঘাটের দিকে। বললাম যে কোথায় আছিস তুই? আমি ট্যাঙ্ক মোড়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, চুলের অবস্থা খুব খারাপ। এখন আমরা আছি বালুঘাট ট্যাঙ্ক মোড়। আবিরও আছে। হ্যালো মিস্টার মোগা ব্রো, ঠিক না? খেলবো না কিন্তু। আচ্ছা খেলা তুই বাদ, দুধ বাদ। যাক, আমরা আছি এখন বালুঘাট ট্যাঙ্ক মোড়। সামনে আছে বালুঘাট স্ট্যান্ড, যাবো আস্তে আস্তে সব জায়গায় যাবো। তো এখন আমরা স্বর্ণজিতের জন্য ওয়েট করছি, কতক্ষণে আসে দেখি। দু মিনিট তো বললো, অলরেডি দু মিনিট বলার পরও পাঁচ মিনিট চলে গেছে, দেখি। স্বর্ণজিৎ আসছে মনে হয়, দেখি দেখি। ওই ওই যে আসছে, ওই যে ছেলে চলে আসছে। ভাই দুই দুই
আসলে আমাদের ফোকাস কোথায় নিচ্ছে রে দাদা দাদা ফোকাস ফোকাস নাই কই হ্যাঁ এবার রে হাতে কোভিড নাই তো তোর হাতে থাকতেই পারে ভাই আমি আমি 14 দিন পর বের হলাম বাড়ি থেকে যা অবস্থা কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনে ছিলাম মানে অ্যাকচুয়ালি আমার জ্বর ছিল কয়েকদিন যার জন্য আমি ব্লগ দিতে পারিনি হয়তো সেটা ভাইরাল ফিভার তবুও কোনো রকম রিস্ক নেইনি 14 দিন পরেই বের হলাম বাড়ি থেকে যাই হোক কাউকে বলা যাবে না ভাইরাল ফিভার না কি হচ্ছে না না ভাই আমরা এখন বালুঘাট ফরেস্টে ওষুধ খাওয়ার নিনজা টেকনিক আমরা কি ওষুধ খাবো না খাবো না আমরা ওষুধ বাহ আচ্ছা মানে এটা ওষুধ ছিল না ফল ছিল বোঝা মুশকিল যেভাবে খাচ্ছি তো যাই হোক এখন আমরা বালুঘাট ফরেস্টে ওয়েট করছি শুট শুরু হওয়ার কতক্ষণে আসে দেখি চলো তোমাদের একটু ফরেস্টটা দেখাই যা কালারে ভাই এই ফরেস্ট পুরো না যাই আচ্ছা এর থেকে ভিতরে যাওয়া সমস্যা না ভাই যাওয়া যাবে না বুঝলি না যাওয়া যাবে না অসম্ভব এইদিকে যেই কাদা মুশকিল হয়ে যাবে যাওয়া শুধু এইটুকু জায়গায় কিন্তু কাদা মানে গেলে পরে যাওয়া যেত কিন্তু এইটুকু পার করতেই ফাইটে যাবে পারবা পার করতে বলো জুতা পরে বুট জুতা পরে সুন্দর সুন্দর ধন্যবাদ থাক যাবো না আচ্ছা আসুক ওরা দেখি কতক্ষণে শুট শুরু হয় ওয়েট তো করতেই হবে রাস্তা ইস ফরেস্ট ঢুকার রাস্তা আসতে পিছাও একটু পিছাও যেখানে জোকের ভয় কোন দিক দিয়ে ঢুকবে ভগবান জানে লবণ ছিটানো সব জায়গায় সব দিকে লবণ দেওয়া ওই যে জুতোগুলো জুতোর ভিতরে ঢুকে গেছে ওই জন্য লবণ দেওয়া এই যে একটা জোক দাদা ভালো করে দেখাই এদিকে যারা যারা কাজ করছে সবাইকে ওখানে অদ্ভুত লাগতেছে দেখ নে আবির জোক খা ওটা মেরে ফেলো মেরে ফেলো ফট করে কারো গায়ে চলে যাবে কই কই মালটা কই এই যে তোর ভাই কোন জায়গায় নিয়ে আসলি ভাই জোকে জোক জোকে জোক জোককে বিয়োগ করে দে তাহলে নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভুলে গেছিল
আচ্ছা তাই তুই যাবি কত টাকা করতে করতে তোর গিম্বল যাবে তোর ড্রোন যাবে তুই যাবি না এখান থেকে কাজকর্ম মোটামুটি শেষ, এবার একটু খাওয়া দাওয়ার পরে মাছ আবির খেতে ব্যস্ত। আমরা এখন আছি হিলির রাস্তাতে, তো এখানে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড গরম। আর একটা মজার জিনিস দেখাই, একটা ব্রিটিশ আমলের গাড়ি আছে আমাদের সাথে, যেটা করে আমরা এখন একটু ঘুরবো, সেই আগেকার দিনের মডেল। আচ্ছা এই যে বাচ্চা, এই যে বাচ্চা, হ্যালো, গাড়িটা খুব সুন্দর, মজা পাচ্ছি। এই আমাদের কাকা, আজকে আমাদের ঘোরাবে একটু ছোট্ট করে কাছাকাছি। কেমন লাগছে সুমিতা গাড়িটাতে বসে? দারুণ ফিলিং, হ্যাপি মহারাজা, মহারাজা ফিলিং মহারাজা, তাই তো। আরে গাড়িটাকে বাই বাই বলে দাও, এত সুন্দর গাড়ি, বাই বাই গাড়ি, দুঃখ লাগবে গাড়িটা চলে গেলে।